আজকের এই ভিডিওতে আপনাদের জন্য থাকছে চড়ুই পাখির অভিমান এই গল্পের এক্সট্রা পর্ব। এই পর্বে লেখিকা কোনো পর্বের নাম্বার দেয় নাই, জাস্ট এক্সট্রা পর্ব নামেই দিয়েছে। আমিও আপনাদেরকে এক্সট্রা পর্ব হিসেবেই দিচ্ছি, পারতাম 28 নম্বর পর্বে দিতে, বাট থাকুক এক্সট্রা পর্ব হিসেবেই, পর্বের নাম্বারে তো আর আসে যায় না। সো গল্পের পর্বটা হয়তো বা বেশি একটা বড় হবে না, খুবই ছোট, সেজন্য সবার কাছে রিকোয়েস্ট হলো পুরোটা দেখার পর অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না গল্পটা কেমন লেগেছে, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন। তো চলুন কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। সুব্রত রুমি শুয়েছিল আর ভাবছিল নিজের ভুলের জন্য নিজের পরিবার হারাতে হলো। যাকে বিশ্বাস করেছিল সেও ঠকালো, এখন পড়ে আছে কোথায়, যাকে চেনে না জানে না। সম্পূর্ণ অপরিচিত একটা মানুষের বাসায় আশ্রয় নিল, নিজের ভুলের মাশুল আমাকে এভাবে দিতে হলো, এইসব ভেবে ভেবে সুব্রত ঢুকরে উঠেছিল। এভাবেই সুব্রত ঘুমিয়ে পড়ে। সুব্রতর ঘুম ভাঙে ফোন রিংটোনে, ও লাফে উঠে বসে, ফোন হাতে নিয়ে দেখে মায়ের কল। হ্যালো আম্মু। সুব্রতা তুই কোথায় মা, ওইভাবে কেন পালিয়ে গেলি, কোথায় চলে গেলি, বাড়িতে তো হুলস্থুল অবস্থা। তুই ঠিক আছিস তো, আমি তোর কথা বিশ্বাস করেছি, আর কেউ না করো, তোর সাথের ছেলেটা তোর বয়ফ্রেন্ড না কি না আমি জানি, যাই হোক তুই কার সাথে পালিয়ে গিয়েছিলি, আর ওই ছেলেটা কে আমি এসব জানতে চাই না, তুই ফিরে আয় মা, কেউ আমার কথা শুনছে না, তুই আমার কাছে চলে আয়, চলে আয়, আমি তোর নানুর বাড়ি আছি, সবাই খুব ঝামেলা করছে, তুই যেখানে আসিস তোকে ওই ছেলেটাকে শান্তিতে থাকতে দেবে না তোর বাবা, তুই আমার কাছে চলে আয়, আমি চাই না পরপুরুষের সাথে তুই থেকে আর নিজের দিকে খারাপ দৃষ্টি না দেখাস মানুষকে, আমি তোর বাবাকে ভালো করে বুঝিয়ে ঠান্ডা করব, তুই কোথায় আছিস বল, নীরব তোকে নিতে আসবে। আম্মু আমার কথা শোনো, আমি তোর কথা শুনতে চাই না, তুই কোথায় আছিস ঠিকানা বল। সুব্রতর কথা না শুনে ঠিকানা নিয়ে ওর মা ফোন কেটে দেয়। সুব্রতর নানু বাড়ি এসে লুকিয়ে থাকে, এদিকে স্পর্শের কথা সুব্রত ভুলেই যায়, তার জন্য যে তার বাবা স্পর্শের বাসায় পুলিশ পেটালেন সেসব কিছুই সুব্রতা জানে না, স্পর্শরা সবাই পাগলের মতো ওকে খুঁজে পায় না। একটার দিকে সুব্রতার স্পর্শের কথা মনে আসে আর তাড়াতাড়ি কল করে, কাল রাতেই নাম্বার দিয়েছিল স্পর্শ, কোনো দরকার হলে যেন কল করে বাইরে গিয়ে না খোঁজে। তখন স্পর্শের কাছে অনেক ক্ষমা চায় সুব্রতা, আর স্পর্শ অনেক বকাবকি করে এমন কৃতজ্ঞহীনতার মতো কাজ দেখে, তারপর থেকে স্পর্শ সুব্রতর চিন্তা মাথা থেকে জেরে ফেলে, পুলিশের হানা দেয়নি মনে হয় ব্যাপারটা সুব্রতর বাবা জেনে গিয়েছে, স্পর্শ তাদের খোঁজ নেয়নি। আমাদের বাসায় এসেছি সন্ধ্যায়, আমাদের ওখান থেকে আব্বু আম্মু বাদে সবাই গিয়েছিল বৌবাতের অনুষ্ঠানে, আসার পর থেকে আমার একটা মাত্র জামাইকে নিয়ে বসে আছে আমার কাজিন আর বান্ধবীরা, জানি না ওর সাথে কী আলাপ করছে আমাকে, ওরা রুম থেকে বের করে দিয়েছে কারণ আছে এরও। আসার পর থেকে আমি সরাসরি স্পর্শকে রুমে এনে দরজা আটকে জিজ্ঞাসা করেছি, এবার বলুন তো সুব্রতকে কীভাবে পেলেন, আমার মাথা তো কিছুই ঢুকছে না, ওই মেয়ে ওইভাবে কোথায় চলে গিয়েছে আমাদের কাউকে কিছু না জানিয়ে। স্পর্শ দরজার দিকে তাকিয়ে বলল, এই সামান্য কথা জানার জন্য তুমি ঘর শুধু লোকের সামনে আমাকে নিয়ে দরজাটা আটকালে, তো কী করবো, সবার সামনে জিজ্ঞাসা করবো নাকি, এটা আমাদের গোপন ব্যাপার না, এই বাসার কাউকে এইসব জানানোর দরকার নাই, কেউ যাতে শুনতে না পায় এই জন্যই তো এই কাজ করলো। স্পর্শ মাথায় হাত দিয়ে বলল, তোমার মাথায় আর বুদ্ধিশুদ্ধি কোনো দিনও হবে না, সবার সামনে যে দরজা আটকালে সবাই এখন কী ভাবছে, ছিহ ওই দেখো কীভাবে দরজা ধাক্কাচ্ছে, বাদ দেন এসব, আমার শয়তান কাজিন আর বান্ধবীগুলো করছে, আপনি আগে আমাকে সব বলেন তারপরে দরজা খুলবো, এর আগে দরজা খুলবো না। স্পর্শ বাধ্য হয়েই কথাটা শর্টকাটে আমাকে বলল, সব শুনে ইচ্ছে মতো আমি সুব্রত আর ওর মাকে বকলাম, ওদের জন্য আমার বৌবাদের অনুষ্ঠান মাটি হচ্ছিল, তারপরে দরজা খুলতেই বিচ্ছু বাহিনীর দল আমাকে ধাক্কিয়ে রুমের ভিতরে ঢুকে বলল, একদিনই আমাদের সবাইকে পর করে দিলি, এসেই জামাই কিনে দরজা আটকে বসে আছিস বেসরম মেয়ে, কথাটা বলল আমার কাজিন ফাতেমা আপু, উনি কেমন জানি করে কথা বলেন, সবসময় মেজাজ খারাপ হয়ে যায় আমার, আমি কিছুই বলতে যাব আপু থামিয়ে দিল, আমি মুখে বেঞ্চি কেটে চলে গেলাম রুম থেকে। স্পর্শ তারপর থেকে তাদের সাথেই আছে, আমি বাইরে বসে আছি আমার চাচাতো বোন মাইশাপুর এক ছেলে নিয়ে, নিজম এসে ধাক্কা মেরে আমার পাশে বসলো, আমি পড়তে গিয়েও পড়লাম না, ওই নিজুর বাচ্চা আমাকে ধাক্কা মারলি কেন, আরেক ধাক্কা নিজমকে মেরে বললাম আমি, নিজম সোফা থেকে পড়ে আমাকে চিৎকার করে বলতে যাবে এমন আমার একমাত্র আম্মু আমাকে বাঁচাতে চলে এলো, না হলে নিজম উঠে যে আমাকে কি মারটাই না দিত। নিজমকে নিচে পড়ে যেতে দেখে আম্মু অবাক হয়ে জিজ্ঞাসা করলো, কি হয়েছে নিজম,
নিজে বসে আছো কেন? নিজু আমতামতা করে বলল, না মানে আন্টি। রাগি চোখে নিজুম আমার দিকে তাকালো, আমি মিটি মিটি হাসছি। নিজুম লাফ দিয়ে উঠে দাঁড়ালো আর আমার গা ঘেঁষে বসে পড়ল। আসলে আন্টি আমি মজা করে নিচে বসেছিলাম। এটা আবার কেমন মজা আপনি বুঝবেন না। চলেন পিঠা খাবো, তৈরি করা তো শেষ, তাই না? স্পর্শ তার বন্ধুদের নিয়ে দাও, তোমরাও খাও। আচ্ছা, নিজুম আমাকে টেনে পিঠার প্লেট আনতে নিয়ে গেল। দুজনে দুই হাতে ইয়া বড় বড় দুইটা নিয়ে ট্রেনিং রুমে এলাম। স্পর্শ দুই ছেলের বন্ধু ওর সাথে এসেছে আমাদের বাড়িতে, সবাইকে পিঠা দিলাম। স্পর্শ আমাকে সবার অগোচরে হাত টেনে ওর পাশে বসিয়ে দিল আর আমার কানে ফিসফিস করে বলল, আমি সেই কখন থেকে একা একা চুপ করে এখানে বসে আছি অসহায়ের মতো, আর এখানে বেআইবিএনরা সারা রাজ্যের গল্প জুড়ে দিচ্ছে। তুমি আমাকে এখানে একা পেলে কোথায় হারিয়ে গেছো? হ্যাঁ, বাপের বাড়ি এসে দেখি আমাকে একদম ভুলেই গেছো, খোঁজ নিচ্ছ না? আপনার খোঁজ নিতে না, ওদের সবাইকে রেখে গেলাম। আমার খোঁজ নেয়াই তো কেউ নাই, এটা একা বাইরে বসে আছি, কেউ আমাকে এখানে আসতেই দিচ্ছে না। সবাইকে দিয়ে আমার কোনো কাজ নাই, আমার একজন থাকলেই হবে, চুপ করে আমার পাশে এখানে এসে বসে থাকো। আমার হাত ছাড়ুন, আপনি আমি এখন বসতে পারবো না বলে আমি স্পর্শের হাত থেকে হাত ছাড়াতে টানাটানি করতে লাগলাম। কিন্তু স্পর্শ ছাড়ার বদলে আরও শক্ত করে ধরে বলল, দেখি তোমার কত শক্তি হয়েছে, ছাড়াতে পারলে ছাড়িয়ে নিয়ে যাও। আমি অনেক টানাটানি করেও একটু ছাড়াতে পারলাম না, ওটা ব্যথা হয়ে গেল হাত। আমি অসহায় মুখ করে স্পর্শের দিকে তাকিয়ে বললাম, আমি ব্যথা পাচ্ছি, আপনি জেদ করে আমাকে কষ্ট দিচ্ছেন। আমার নরম কোমল কথা শুনে স্পর্শ আমার হাত তুলে কয়েকটা চুমু দিল। আমি ভাবলাম এবার হৃদয় হাতটা ছাড়বে, কিন্তু আমাকে ভুল প্রমাণিত করে আবারও নরম করে ধরে বলল, কথা আর টানাটানি বাদ দিয়ে বসে থাকো, না হলে আরও ব্যথা পাবে। ধাত, স্পর্শ পিঠা খাচ্ছে তো আমাকে খাইয়ে দিচ্ছে, সেসব দেখে মিষ্টি আর ধারা মিটি মিটি হাসছে। আমি রাগী দৃষ্টি নিক্ষেপ করছি ওদের দিকে, ওরা ফোন বের করে কী জানি করছে আমি ভাবছি, ওরা কী করছে, ছবি তুলছে না তো? আমি চিৎকার করে উঠলাম, ওই মিষ্টি তোর আমার ছবি তুলছিস কেন এখন? এমনিতে তো অনেক বলি ছবি তুলে দে, তখন তো তোরা তুলিস না, এখন লুকিয়ে তুলছিস কেন? ওরা তাড়াতাড়ি ফোন লুকিয়ে ফেলল, আমিও বোকা বনে গেলাম। এইভাবে সবার মাঝে চিৎকার করাটা ঠিক হয়নি, তাই সবাই তাকিয়ে আছে। স্পর্শ টেনে আমাকে বসিয়ে দিল আর বলল, গাধা একটা। তো এতটুকু ছিল এক্সট্রা পর্ব, কেমন লেগেছে জানাতে ভুলবেন না, আর ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে দিতে পারেন, অবশ্যই কমেন্ট করতে মিস করবেন না। যারা ফারুক স্টোরিতে নতুন এসেছেন, ইচ্ছে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন যদি গল্প পড়তে চান। আর সবাই ভালো থাকবেন সবসময়, ফারুক স্টোরির সাথেই থাকবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।